এটা হচ্ছে মৌলভীবাজার শ্রীমঙ্গল এলাকার জাকসরা চা বাগান কাকিয়াবাজার এলাকাস্থ একটি পাহাড়ি অরণ্য অঞ্চল পিকনিক স্পট এলাকা। চৌদিকে পাহাড়, বন বনানী, টিলা, চা বাগান সমৃদ্ধ একটি পর্যটন এলাকা। না না পারে না, আপনি উত্তর পাহাড়িয়া পানি বাগান থেকে বিভিন্ন ধরনের পানি জড়াইয়া এখানে পড়ছে, শীতকালে এখানে পানি জমে উঠেছে পাহাড়িয়া পানি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের পর্যটন সমৃদ্ধ জেলা মৌলভীবাজারের পাহাড় সমৃদ্ধ টিলা সমৃদ্ধ এলাকা কাকিয়াবাজার এলাকায়। তো সেখানে একটি গহীন অরণ্য ভূমি, বিশাল বিশাল টিলা, চা বাগান, পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ঝিল, এক অবাক করা দৃশ্য। যদি আপনারা মৌলভীবাজারে আসেন তাহলে আপনারা কিন্তু মৌলভীবাজারের সেই পাহাড়ি অঞ্চলটা বেরিয়ে যাবেন। কাকিয়াবাজার পাহাড়ি অঞ্চল, শত শত চা বাগান আছে, শত শত টিলা আছে, পাহাড়ি ঝিল আছে, ছোট ছোট পুকুর আছে। সেই জায়গাটা আপনারা যখনই মৌলভীবাজার আসবেন সেই জায়গাটা ঘুরে যাবেন। ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে সাংবাদিক মহিউদ্দিন আফজাল, ইউকে ভিডি, ট্যুরিস্ট প্রমোট গ্রুপ, লন্ডন। আমরা
আমরা গাড়ি থেকে এই মৌলভীবাজারের পাহাড়ি অঞ্চল, শিলা সমৃদ্ধ অঞ্চল বহিন অরণ্য রেকর্ডিং করছি। শুধু পাহাড়, শিলা, বন্দরন, এক অবাক করো দৃশ্য আমাদের মৌলভীবাজারের পর্যটন সমৃদ্ধ জেলা। আপনারা বেরিয়ে যাবেন এই জেলায়, মৌলভীবাজার জেলা শহরে আসবেন, এসে এই পাহাড় সমৃদ্ধ এলাকাগুলো বেরিয়ে যাবেন। ঘন ঘন পাহাড়, মন বনানি, এক অরণ্য গেরা পরিবেশ মৌলভীবাজার জেলা। আসবেন, ঘুরে যাবেন মৌলভীবাজারের পাহাড়ি। আমরা এখানে মৌলভীবাজারের একটি পাহাড়, নাম কি কাকিয়াঝোরা, কাকিয়া নাম কি পাহাড়টা অত্যন্ত সুন্দর, অনেক উঁচু উঁচু টিলা আছে, অনেক উঁচু উঁচু রাতে এত উঁচু টিলা। আমরা চট্টগ্রাম কক্সবাজার দেখে আসি, ঠিক সেই রকমই উঁচু উঁচু টিলা। এবং পাহাড়ি শ্রমিকরা এখানে কাজ করছে, বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এমনি তুলবে না, আপনি যাও কা, এরপরে তুলব। রেকর্ডে দিছিনি না? রেকর্ড আছে, আছে দেখ। খুব সুন্দর মৌলভীবাজারের পাহাড়ি অঞ্চল, চৌদিকে চা বাগান, মাঝখানে রাস্তা চলে গেছে পাহাড়ি রাস্তা। কি অবাক করা সুন্দর দৃশ্য, আল্লাহর মহান, আল্লাহর অপূর্ব সৃষ্টি হচ্ছে এই মৌলভীবাজার জেলার পাহাড়ি পরিবেশ। আসবেন, ঘুরে যাবেন আমাদের মৌলভীবাজার জেলা এবং বাংলাদেশের পর্যটন সমৃদ্ধ এলাকাগুলো সারা বিশ্বময় ছড়িয়ে দিন। বাংলাদেশ এগিয়ে যাও, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। না না, একে চিনে না, কিচ্ছু চিনে নি। বাদ দিয়ে ঘুরে লুই আইছিল, ওইখানে বালা গোয়া নয়। তো পাগলা বাজারে, তুই আমার হিরো, তুই আমার হিরো, বাকি সব জিরো জিরো। আমি আমি তুই আমার হিরো, তুই আমার হিরো। জনাব।